সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ছোট্ট একটি ভিডিও ক্লিপ। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোকাটেল পাখির বাচ্চাকে কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয়। এখানে আমার কোকাটেলের তিনটি বাচ্চা ফুটিয়েছে, তো সেই বাচ্চাগুলোকে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি হ্যান্ড ফিডিং করি। কোকাটেলের বেবিকে হ্যান্ড ফিডিং করানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো হ্যান্ড ফিডিং না করালে কোকাটেল বেবি অনেক সময় মারা যায়, আর বাবা মা অনেক সময় বাচ্চাকে দু একটাকে খাওয়ায়, দেখা যায় তিনটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা মারা যায় বা দুটা বাচ্চা মারা যায়। তার কারণ হলো একটা তো একটাকে যখন খাওয়ায় বেশি খাওয়ায়, বাকিগুলো না খাওয়া থাকে তখন মারা যায়, কারণ আমাদের কোকাটেলের বক্সটি একটু বড়, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে আমি হ্যান্ড ফিডিং করাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখা অনুরোধ করছি সবাইকে। এখানে যা যা প্রয়োজন হ্যান্ড ফিডিংয়ের জন্য, প্রথমে রয়েছে বার্ড অ্যান্ড পিজন বেবি ফুড, এটি পাউডার জাতীয়, এটি সফট ফুড, হ্যান্ড ফিডিংয়ের জন্য খুবই ভালো। এর সাথে রয়েছে একটি স্যালাইন দেওয়ার পাইপ, যেটা আমরা শরীরে স্যালাইন দিয়ে সেই পাইপ, এটা নর্মাল ফার্মেসিতে পাওয়া যায়, একটি সিরিঞ্জ, চামচ ও বাটি। এখন আমি যেটি দেখাচ্ছি যে এই স্যালাইনের যে পাইপটি, সেই পাইপটি থেকে কীভাবে আমরা হ্যান্ড ফিডিংয়ের জন্য একটি সিরিঞ্জ রেডি করব। হ্যান্ড ফিডিংয়ের যে সিরিঞ্জ, যেটি রেডিমেড কিনতেও পাওয়া যায় একদম কমপ্লিট, আর আমি যেটি দেখাচ্ছি এটি সবথেকে কম খরচে আমরা এটি তৈরি করতে পারবো, এবং আমাদের নর্মাল যে ফার্মেসি আছে ফার্মেসির সাহায্য নিয়ে আমরা এটি রেডি করতে পারবো। আমরা এই মাথাটি প্রথমে কেটে নিব। এই পুরো পাইপটি আমাদের লাগবে না, আমাদের অল্প অল্প একটু অংশ আমাদের লাগবে। স্যালাইনের যে পাইপটি তার সামান্য অংশটুকু আমরা কেটে নিব। এবং এই অংশটি আমরা সিরিঞ্জের যেই সুই থাকে সেই সুইটি খুলে ফেলে দিয়ে সেখানে আমরা লাগাবো। দেখাচ্ছি আপনাদেরকে, এখন আমরা যেটা করব, আমাদের সিরিঞ্জটি রেডি, খুবই সহজ, এবং আমরা একটি ফার্মেসিতে গেলে আমরা সব পাবো। আর এই যে সফটফুডটি, এটি আমরা কারণ বাজার সোহাগ স্টোরে পাবো, কিচেন মার্কেটে তিনতলা, খুবই ভালো, খুবই উন্নত মানের, এটা যে কোনো পাখিকে খাওয়ানো যাবে, যে কোনো পাখির বেবিকে খাওয়ানো যাবে, খুবই ভালো। এই প্যাকেটটির না দাম মাত্র 40 টাকা, এখানে 250 গ্রাম আছে, আর অন্যান্য যেগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির এক একটা এক এক দাম, তবে কম খরচের ভিতর এই সফটফুডটি অনেক ভালো। তো এটা কীভাবে মিশাতে হবে আমি সেটি দেখাচ্ছি। প্রথমে আমি এক চা চামচ পাউডার নিব, এবং সুষুম গরম পানি মানে ফুটানো পানিটাকে ঠান্ডা করে সেখান থেকে 2 চামচ সমপরিমাণ আমি পানি দেব, দিয়ে খুব ভালো করে নাড়ব। খুব ভালো করে মিশাতে হবে যাতে সম্পূর্ণ পাউডারটি একেবারে মিশে যায়। যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে খুব ভালো করে, যাতে সম্পূর্ণ পাউডারটি মিক্সড হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে অতি মাত্রায় ড্রাই না থাকে, মানে একদম লিকুইডও হবে না
আবার শক্তও থাকবে না, ড্রাইও থাকবে না, মোটামুটি যাতে পাখিটি পাখি বাচ্চাকে আমরা সিরিঞ্জে নিয়ে খাওয়াতে পারি সেরকম তরল করতে হবে। মোটামুটি সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এখন আমি সিরিঞ্জে ভরে নেব। তো দেখতে হবে সিরিঞ্জে ভরার সময় যাতে খুব ইজিভাবে সিরিঞ্জে ভরা যায়, ঠিক ওই পরিমাণেই লিকুইডটা হবে, একদম বেশি পানিও থাকবে না আবার বেশি ড্রাইও থাকবে না, যাতে বেবি খুব সহজে খেতে পারে। আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর মূল উদ্দেশ্য মূল কারণটি বোঝা যায় না। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। মোটামুটি সিরিঞ্জে ভরা শেষ, যতটুকু ভরেছি বেবি দুটোকে খাওয়াতে সহজ হবে, আমি সম্পূর্ণ সিরিঞ্জি ভরলাম না। তো এই জন্য আমাদেরকে সাথে আমি টিস্যু রেখে দিয়েছি, কারণ টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত যে খাবারগুলো ঠোঁটে সাইডে লেগে থাকবে সেটি মুছে দেওয়া যাবে। খুব ইজিভাবে আমি খাওয়াচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম খুব নর্মালি বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই যথাসাধ্য দিব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।